মুক্তিযুদ্ধে অকুতোভয় বীর শহীদদের বিনম্র শ্রদ্ধা জানাতে প্রস্তুতি নিচ্ছে গোটা জাতি। সাভার স্মৃতিসৌধেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ভালোবাসায় ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের বেদী, থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। সাভার থেকে নাজমুল হুদার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। মহান স্বাধীনতা দিবসে সব পথ মিশে যাবে এখানেই। লাল সবুজের সোনার বাংলায় মুক্তিযুদ্ধের শহীদদের বীরত্বগাথার চিরন্তন প্রতীক সাভারের এই জাতীয় স্মৃতিসৌধ, যাদের রক্তে অর্জিত বিজয় জাতির সেই সূর্য সন্তানদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত করতে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে স্মৃতিসৌধ, সম্পন্ন হয়েছে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার সব মহড়াও। যখনই এখানে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী আসেন সাভার স্মৃতিসৌধে, আমাদের ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। ধামরাই এবং সাভার এলাকার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানানো হয়। গণপূর্ত বিভাগের কর্মীদের পরিশ্রমে সৌধ প্রাঙ্গণ পেয়েছে নতুন রূপ। পুরো স্মৃতিসৌধ কমপ্লেক্স ধুয়ে মুছে পরিষ্কার পরিপাটি করা, ফুল দিয়ে সাজানো, রং তুলির কাজ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কার এবং আলোকসজ্জার কাজ সম্পন্ন করেছি। সাভার স্মৃতিসৌধ মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় পুরোপুরি প্রস্তুত রয়েছে। স্বাধীনতা দিবস উদযাপন নির্বিঘ্ন করতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের সকল প্রকার কার্যক্রম আমরা অলরেডি সম্পন্ন করছি। সবাই মিলে সার্বিকভাবে সকলের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে আমাদের 26শে মার্চ আমরা সম্পন্ন করতে পারবো এই আশা করি। শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে স্মৃতিসৌধ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।